পরে সে তার লাইফের একটা প্যাথেটিক ঘটনা মানুষের সাথে শেয়ার করছে এবং নিজে সেই ব্যাপারটাকে অনুভব করেছে। তো হসপিটালে যখন সে ভর্তি ছিল, তার পাশের বেডেতে যে ছিল, কোনো কারণে তার মৃত্যু হয়েছে। এবং কোনো কারণে মৃত্যু হওয়ার ফলে তার মনে হয়েছে যেন এই মৃত্যুটা খুব একটা স্বাভাবিক নয় এবং এইভাবে আমিও মারা যেতে পারি। তো চিন্তাটা আসার পরে আপনার ইমোশন চেঞ্জ হচ্ছে এবং আপনি পালিয়ে আসছেন বা যাচ্ছেন না, বা রেসলেস হয়ে যাচ্ছেন বা অস্থির হয়ে যাচ্ছেন। আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা হচ্ছে, বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, ঘেমে যাচ্ছেন, টেনশন করছে, বারবার পায়খানা করতে যাচ্ছেন, বারবার জল খাচ্ছেন, বারবার উঠে হাঁটাহাঁটি করছেন, নিয়ে শুতে পারছেন না, স্থির হয়ে লোকজনকে বিরক্ত করছেন, লোকজনকে বলছেন আমার এটা কষ্ট হচ্ছে। আপনি মাঝে মাঝে ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু বলে দেয় যে আপনার কিছু হয়নি। আপনি মাঝে মাঝে হসপিটালে যান, আপনাকে বলে দেয় কিছু হয়নি। আপনার অতিরিক্ত গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, পেট ফুলে থাকছে, খেতে পাচ্ছেন না, বমি ভাব আসছে, মাথার যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, মাথা চাপ হয়ে আছে, বুক চাপ হয়ে আছে, বারবার হাটের দিকে নজর যাচ্ছে, হাটটা কতটা ধড়ফড় করছে। তো আপনার যে বিহেভিয়ারগুলো আপনি করে আসছেন এতদিন ধরে, তো যদি আপনার চিন্তাটা সত্যি ঠিকঠাক হতো, তাহলে কোনো একটা ঘটনা ঘটতো, তাহলে কোনো একটা ঘটনা ঘটলো না, আপনার ডাক্তারবাবু কেন বললো না যে ইসিজি রিপোর্টে কেন খারাপ এলো না, ইকোরোগ্রাফি পরীক্ষা কেন খারাপ এলো না, বা অন্যান্য টেস্টিং এর রিপোর্টগুলোতে কেন খারাপ এলো না। তো এতদিন ধরে যে চিন্তাটা করছেন, তাহলে কোথাও তো একটা মিস্টেক হচ্ছে, কোথাও তো আপনি একটা প্যাটার্ন তৈরি করেছেন। নমস্কার, আমরা আমাদের মস্তিষ্কেতে যে চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলোকে কিন্তু আমি, আপনি বা পৃথিবীর অন্যান্য মানুষ যারা আছেন, সবাই কিন্তু একভাবে বিচার করে না। যে কোনো চিন্তা, সব চিন্তাকেই যে সমান চোখে আপনি দেখবেন বা আমি দেখব বা অন্য কোনো ব্যক্তি দেখবে, সেইভাবে হতে পারে না। যে চিন্তাটাকে আমি খারাপ চোখে দেখছি, আপনি হয়তো ভালো চোখে দেখছেন, আপনার বিচার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আপনি তাকে অন্যরকমভাবে বিচার করছেন, আমি অন্যভাবে বিচার করছি। তো চিন্তাগুলো যখন আমরা যেভাবে বিচার করি, যেভাবে তাকে মূল্যায়ন করি, এই মূল্যায়নের উপরে নির্ভর করে যে আমাদের লাইফে তার প্রভাবটা কি পড়বে। ছোটবেলা থেকে আমরা বড় হয়ে উঠি এবং ধীরে 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 যে চিন্তা ভাবনাগুলো আছে প্রত্যেক মুহূর্তের, আমাদের ফ্যামিলিতে, আমাদের সোশ্যাল স্থানগুলোতে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, আমাদের স্কুলে, আমরা যে প্রবলেমগুলোর প্রতিদিনকে ফেস করছি, সেই প্রবলেমগুলোকে কিভাবে আমরা সলভ করছি, আমরা মানুষের সাথে কিভাবে কথা বলছি, কি জানতে পারছি, কি শিখছি, সমস্ত বিষয়টাই আমাদের মস্তিষ্কে কিন্তু ধীরে 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 স্টোর হয়। আজকে আমরা ডিসকাশন করছি যে আমাদের যে ডিসিশান আমরা নিয়ে থাকি বিভিন্ন সময়, ছোট ছোট ডিসিশান, এবং আমাদের যে মস্তিষ্কে ভুল কিছু প্যাটার্ন তৈরি হয়, এই প্যাটার্নগুলোর জন্যই আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, সেই বিষয়গুলোকে নিয়ে। অর্থাৎ আমাদের যে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের যে বিহেভিয়ারটা চেঞ্জ হওয়ার ফলে, আমাদের কিছু চিন্তাভাবনার ভুল মূল্যায়নের ফলে আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করছে যে আমাদের চিন্তাগুলোই আমাদের মারাত্মক রূপে ভয় লাগছে। হতে পারে সেটা ভুল, হতে পারে আবার সেটা ঠিক, দুটোর মধ্যে যেটা একটা হতে পারে। কিন্তু আমরা কিভাবে মূলত এই চিন্তাগুলোকে স্টোর করি, দেখুন, মস্তিষ্কের একটা প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, এতদিন পর্যন্ত বিজ্ঞান যতটা জেনেছে, এটা নিরন্তর পরিবর্তন হচ্ছে। আমাদের মস্তিষ্ক যখন কোনো জিনিস দেখে, তাকে এনকোডিং করে, মস্তিষ্কে জমা করে, এনকোডিং করে নেয়, তাকে ঠিকঠাকভাবে সাজিয়ে নেয়, এনকোডিং করে, তার একটা কোডিং হিসাবেতে সে সাজায় এবং তারপরে তাকে স্টোর করে। স্টোর করার পর যখন সেই বিষয়টার প্রয়োজন, সেই বিষয়টাকে রিট্রিভ করে, আবার তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে আপনার কাছে প্রেজেন্ট করে। তো এইভাবে আরও অনেক প্রসেস আছে, এইভাবে মূলত আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে বিষয়গুলোকে জমাতে থাকে বা সাজাতে থাকে। একটি ছেলে, যে ছেলেটি শরীর খারাপ হওয়ার ফলে হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালে ভর্তি হয়ে সে কিছুদিন ছিল হসপিটালে, তারপর সেখান থেকে সে ফিরে এসেছে। তো ফিরে আসার পরে সে তার লাইফের একটা প্যাথেটিক ঘটনা মানুষের সাথে শেয়ার করছে এবং নিজে সেই ব্যাপারটাকে অনুভব করেছে। তো হসপিটালে যখন সে ভর্তি ছিল, তার পাশের বেডেতে যে ছিল, কোনো কারণে তার মৃত্যু হয়েছে। এবং কোনো কারণে মৃত্যু হওয়ার ফলে তার মনে হয়েছে যেন এই মৃত্যুটা খুব একটা স্বাভাবিক নয় এবং এইভাবে আমিও মারা যেতে পারি। তো বেডেতে যেহেতু ছিল পাশে, তো সেই বিষয়টা সে দেখেছে, তার বিষয়টা দেখার ফলে তার যে অনুভূতিগুলোর পরিবর্তন হয়ে গেছে এবং যে বিহেভিয়ারের পরিবর্তন হয়েছে, তার ফলে কী হয়েছে, তার অ্যাটিটিউডের পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ
সে ভাবছে যে আমার একটা মানুষ যদি এইভাবে মারা যায় তাহলে আমিও কখনো হার্ট অ্যাটাক করতে পারি, যে কোনোভাবে হার্ট অ্যাটাক করতে পারি, আমি বাড়িতে হার্ট অ্যাটাক করতে পারি, আমার স্ট্রোক হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সে চিন্তা ভাবনা করছে। ছোট ছোট বিষয় নিয়ে সে অনেক বড় করে দেখছে, যেটা আমরা অ্যাংজাইটিতে করে থাকি, এবং কন্টিনিউ নিরন্তর এই চিন্তাগুলো করে যাচ্ছে, তার মস্তিষ্কে আসছে এবং করে যাচ্ছে, কারণ তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স সে তার সাথে শেয়ার করেছে। কীভাবে নিজের সাথে শেয়ার করেছে, যে এক ভদ্রলোক ভর্তি ছিল, সে মারা গেছে এবং পাশের বেডে মারা গেছে, তাকে ডাক্তাররা দেখেছে, তার মনে হতে পারে ডাক্তাররা ঠিক করে দেখেনি, সেখানেতে ঠিক করে সে তার সে মেডিসিন পড়েনি, মেডিসিন দেয়নি, ডাক্তাররা বুঝতে পারেনি, বিভিন্ন রকম তার মাথায় চিন্তা আসতে পারে, ভুল ভ্রান্ত চিন্তা। কিন্তু মূলত দেখা যাচ্ছে যে তার একটা বড় কোনো সমস্যা ছিল কার্ডিও, এবং এই সমস্যাটা দীর্ঘদিন ধরে ছিল, এবং তার বয়স যেহেতু অনেকটাই বেশি, সুতরাং বয়সের সাথে সাথে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়, তার ফলে তার শারীরিক সমস্যা হয়েছে, এবং একটা বয়সের পরে আমরা যেমন প্রত্যেকে মানুষ মারা যায় সেইভাবে তিনি মারা গেছেন, এবং তার বয়স ছিল 86, এবং যে ছেলেটি দেখেছে তার বয়স হচ্ছে 24, তাহলে হিউজ ডিফারেন্স। কিন্তু তার মনে হতে শুরু করে দিচ্ছে যে মানুষ তো হার্ট অ্যাটাক হলে এইভাবেই কষ্টেতে মরে, এবং তা সে ফিল করতে শুরু করেছে। এই যে একটা ট্রমা সৃষ্টি হয়েছে তার মধ্যে, এই ট্রমাটা ধীরে 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 কি হয়েছে, বাড়তে 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 এমন একটা রূপ নিয়েছে যে তার অ্যাংজাইটিতে পরিণত হয়ে গেছে, এবং সে রীতিমতো এখন বিভিন্ন ছোট ছোট বিষয়কে নিয়ে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। বাইরে যেতে গিয়ে তার ভয় লাগছে, তার বাইরে গেলে মনে হচ্ছে সে পড়ে যেতে পারে, মরে যেতে পারে, বিভিন্ন রকম চিন্তা আসছে তার, তার মনে হচ্ছে যেন হার্ট অ্যাটাক হতে পারে, ছোট ছোট সিমটমসকে সে হার্ট অ্যাটাকের সঙ্গে জুড়ে দিচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে এই ঘটনাটা রিজনিং করছি, সেই ঘটনাটা আমাদের কাছে সেইভাবে কিন্তু প্রেজেন্টটা হচ্ছে। রিজনিং করছি বলতে, রিজনিং একটা আমাদের থিঙ্কিংয়ের একটা পার্ট, রিজনিং এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যে রিজনিংয়ের মধ্যে তিনটে পার্ট থাকে, আরও অনেক পার্ট আছে কিন্তু আপাতত তিনটে পার্ট থাকে, সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ থিঙ্কিং, ডিডাকটিভ থিঙ্কিং, অ্যানালাইটিক্যাল এবং ইভ্যালুয়েশন। এই চারটে পার্ট ভাগ করা যায় মূলত। তো ইন্ডাকটিভ থিঙ্কিং বলতে কি, ইন্ডাকটিভ থিঙ্কিং, ডিডাকটিভ থিঙ্কিং, অ্যানালাইটিক্যাল এবং ইভ্যালুয়েশন, যদি আমি আপনাকে বলি যে ঠিক এইভাবে বোঝানোর জন্য, যে একটি মাস্টারমশাই ক্লাসে এসেছেন, ক্লাসে এসে দেখছে বাচ্চারা প্রচুর চিৎকার চিল্লামিলি করছে, তো মাস্টারমশাই কী করলো, মাস্টারমশাই একটা গল্প শোনাতে থাকলো তাদেরকে, যে আপনিও গল্পটা শুনেছেন, তো আমি শর্টে বলছি বিষয়টাকে, যে মাস্টারমশাই গল্পটা শোনাতে থাকলো যে চার ভাই ছিল, তো চার ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল, তো ধীরে ধীরে যখন বড় হয়ে উঠেছে, চার ভাইয়ের মধ্যে আস্তে আস্তে ভালোবাসা তিক্ততাতে পরিণত হয়েছে, তাদের বিয়ে দেওয়া হয়েছে, তো এখন চার ভাই বলছে যে আমরা আলাদা আলাদা আমাদের জায়গা জমিটা ভাগ করে দাও, আমরা আলাদা আলাদা থাকি, এবং সেই নিয়ে তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে তর্ক লড়ে, কিন্তু তাদের একে অপরের মধ্যে বেশ ভালোবাসা আছে। এর মাঝখানে কোনো এক ব্যক্তি এসে তাদের মধ্যে ওই একটুখানি খুঁচিয়ে দিয়েছে, একটুখানি লাগিয়ে দিয়েছে একে অপরের সঙ্গে, তার ফলে কী হয়েছে, তাদের মধ্যে বিরাট একটা ঝগড়া শুরু হয়ে গেছে। তো তার বাবা তাকে ডেকে নিয়েছে, তাদের চারজনকে ডেকে নিয়েছে, একটা গল্প বললো, আপনি গল্পটা শুনেছেন যে একটা কাঠি দিয়ে যে কাঠিটা ভেঙে ফেললো, প্রত্যেককে ভাঙতে বললো, ভেঙে ফেললো, আবার দুটো কাঠি দিল, একটু ভাঙতে সমস্যা হলো, তারপরে যখন সেটা একটা বাঞ্চ অফ কাঠি দিল, তাকে ভাঙতে পারছে না। তো এই গল্পটা যখন শোনালো, শোনার পরে যখন তারা বুঝতে পারলো, আচ্ছা তার মানে আমাদের একসঙ্গে থাকা থাকি যদি আমরা, আমাদের শক্তিটা বাড়বে এবং কেউ ক্ষতি করতে পারবে না, আর যদি আমরা একা একা থাকি তাহলে বিভিন্ন রকম মানুষ আশপাশ থেকে এসে আমাদের ক্ষতি করতে পারবে। এই ঘটনাটা, এই গল্পটা শোনার পর চার ছেলে যখন বুঝতে পারলো যে না, সত্যি তো আমাদের মধ্যে একতা থাকা দরকার, এই যে ঘটনাটাকে বুঝতে পারা, এটাকে বলছে রিজনিং। এই রিজনিংটা যে যত ভালোভাবে করতে পারবে, এবার যদি সেই ঘটনাটা, এই গল্পটার অর্থ যদি তারা বুঝতে না পারতো, তাহলে তো কি বলতো, বলছে বাবা আর কি আমরা করছি, দরকার দরকার নেই, আমাদের জায়গা জমি আলাদা করো, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কন্টিনিউ থাকতো। তাহলে বিষয়টা হচ্ছে কি, কোনো একটা বিষয়কে সঠিকভাবে বুঝতে পারাটা হচ্ছে রিজনিং। ইন্ডাকটিভ থিঙ্কিং কি বলছে, ইন্ডাকটিভ থিঙ্কিং বলছে, আমি যদি এইভাবে উদাহরণ দিয়ে সহজ করে বোঝানোর চেষ্টা করি, যে ইন্ডাকটিভ থিঙ্কিং বলতে বোঝায় যে দেখ, আপনি একটা গাড়ি কিনবেন, তো গাড়ি কেনার জন্য আপনি অনেক দোকান আছে আপনার এলাকাতে, তো আপনি আপনি একটি দোকানেতে গেলেন, দোকানেতে গিয়ে গাড়ির দাম জিজ্ঞেস করলেন, কি ধরনের গাড়ির ফিচার আছে সেগুলো দেখলেন, সমস্ত বিষয়গুলো দেখলেন, কাগজপত্র কি আছে সেগুলো দেখলেন,
একটুখানি দেখলেন, নিজেকে ওটাকে বিষয়টা সম্পর্কে জানলেন, ভালো করে বুঝলেন ভালো করে, তারপরে আপনি কিনলেন, দ্যাট ইজ ইন্ডাকটিভ। ডিডাকটিভ বলতে যে আপনাকে কেউ একটা বললো যে ওই দোকানে তো ভালো পাওয়া যায়, এই মডেলটাই ভালো নিবি আছে, এটাই কিনে নিন। আপনি বুঝলেন না সুঝলেন না, আপনি গিয়ে কিনে নিন, হতেই পারে সেটা খুব ভালো, আমি বলছি না হতে পারে না, কিন্তু অলওয়েজ ডিডাকটিভের থেকে ইন্ডাকটিভ কিন্তু বেটার হয়। আপনি সেটা বোঝার পরে সেটা করছেন। মাস্টারমশাই ছেলেদেরকে অঙ্ক শেখাচ্ছে, তার আগে ম্যাথটাকে বুঝিয়েছে ভালো করে, তারপরে ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে শিখিয়েছে। এবারে তো বিষয়টা হচ্ছে কি, মাস্টারমশাই বোঝার পরে বোঝানোর পরে ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করতে শিখিয়েছে, ছাত্ররা আগে বিষয়টাকে বুঝেছে তারপরে ফর্মুলাটা দিয়ে ম্যাথটা করছে, এটা ইন্ডাকটিভ থিঙ্কিং। ডিডাকটিভ থিঙ্কিংয়ে কী হচ্ছে, বাচ্চাটা বুঝলোই না, মাস্টারমশাই বলে দিল যে এই ফর্মুলা দিয়ে এই অঙ্ক হয়, সে বুঝলো না, অঙ্ক দিচ্ছে ফর্মুলা নিচ্ছে পুট করে দিচ্ছে, বোঝার দরকার নেই। ওকে, এক্ষেত্রে মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি। এটা আপনি আপনার পার্সোনাল লাইফে তো দেখবেন, এবং এটা অনেক বেটার আপনি রেজাল্ট পাবেন কিন্তু আপনার পার্সোনাল লাইফে যদি আপনি এইভাবে চলেন। অ্যানালিটিক্যাল কি বলছে, অ্যানালিটিক্যাল বলছে যে আমরা গাড়ি কেনার সময় আমি কি করলাম, আমি 5টা দোকানে গিয়ে ঘুরলাম, গিয়ে ঘোরার পরে দেখলাম যে কোন গাড়িটা ভালো আর কোন গাড়িটা খারাপ, কোন দোকানটা ভালো, কোন দোকানের বিহেভিয়ার ভালো, সমস্ত কিছু এভরিথিং দেখলাম। সেই বিষয়টাকে দেখার পরে নিজে বিবেচনা করলাম, বিবেচনা করার পরে দেখলাম যে না ঠিক আছে এই দোকান থেকেই নেবো, হতে পারে এর দাম বেশি হতে পারে কিন্তু এই গাড়িটার বিষয় যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্স ভালো, এই বিষয় এই গাড়িটাই আমার কেনার দরকার। আপনি দেখার পরে তিনটে মেলানোর পরে তারপরে আপনি ডিসিশান নিলেন, সম্পূর্ণ বিষয়টাকে বুঝলেন তারপরে ডিসিশান নিলেন এবং আপনি সেই গাড়িটা কেনার সিদ্ধান্ত নিলেন, ইভ্যালুয়েট করলেন। তো ফ্যাক্টরটা হচ্ছে এরকম, আপনার মস্তিষ্কেতে যে চিন্তাগুলো আসছে আপনি কি ইভ্যালুয়েট করছেন, আপনি কি দেখছেন, আপনি কি বুঝছেন, আপনি কি তার রিজনিংটা ঠিক করে করছেন, নাকি অর্ধেকটা বুঝেই আপনি নিজেকে রিজনিং করে দিচ্ছেন। কারোর মুখ থেকে শুনেছেন যে খাবার আটকে গিয়ে অনেকে মরে যেতে পারে, এবং সেই যখনই শুনেছেন যে খাবার আটকে গিয়ে মরে যেতে পারে আপনি বললেন যে আপনিও খাবার আটকে গিয়ে মরে যেতে পারেন, আপনি তার সঙ্গে বিষয়টা জুড়ে দিলেন, সে আপনাকে বলে দিল যে সাবধানে খাস, এই ধরনের গলার সমস্যাতে খাবার আটকে গিয়ে মরে যেতে পারিস, ব্যাস আপনি তাকে ইনপুট করে দিলেন নিজের মধ্যে, আপনি ভাবলেন যে আপনি খাবার আটকে গিয়ে মরে যাবেন, বুকে ব্যথা হচ্ছে এখানে তো হালকা চিনচিন করছে, হতেই পারে এটা হার্টের প্রবলেম, হতেই পারে, হতেই পারে বুকটা ব্যথা করছে, হতেই পারে এটা হার্টের প্রবলেম। আপনি কি করলেন, কোনো এক ব্যক্তি বললো হ্যাঁ হ্যাঁ এই চিনচিন করা মানে হার্ট অ্যাটাকের লক্ষণ, আপনি কি করলেন ভয় পেয়ে গেলেন মারাত্মকভাবে এবং ওই চিন্তা নিয়ে সারাক্ষণ ধরে কাটাচ্ছেন, যেটা ভুল স্টেপ। উচিত ছিল আপনার একজন ডাক্তারবাবুর কাছে যাওয়া, একজন কার্ডিও যিনি হার্টের জন্য আপনাকে দেখতো, ইসিজি করতো, ইকো করতো, তারপর ডাক্তারবাবু বলতো না ভাই তোমার কোনো প্রবলেম নেই, তুমি বাড়িতে যাও, এটা কোনো রকম প্রবলেম নেই, তুমি হয়তো ক্লান্তির জন্য হতে পারে, অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত চিন্তা আপনার জন্য হতে পারে, তো এটা নিয়ে টেনশন নেই। কিন্তু আপনি সেটা করলেন না, আপনি কি করলেন এদিক ওদিক থেকে অর্ধেক অর্ধেক ইনফরমেশান নিচ্ছেন, সেই ইনফরমেশানগুলোকে আপনার মধ্যে পুট করতে চাইছেন, ওই না বুঝে ফর্মুলাটাকে পুট করে দেওয়া, তো মিস্টেক হওয়ার চান্সটা অনেক বেশি। এই আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি মিস্টেক কীভাবে করছেন। হ্যাঁ, তো এখানেতে মিস্টেক হওয়ার চান্স অনেক বেশি। তো আপনাকে বিষয়টাকে ভালো করে যে বিষয়টা আপনার সামনে ঘটছে সেই বিষয়টা বা আপনার সাথে ঘটছে সেই বিষয়টাকে আপনি কতটা বুঝতে পারছেন, তাকে কতটা ভালো করে মূল্যায়ন করতে পারছেন, তাকে কতটা ভালো করে পুরো এন্ড পর্যন্ত আপনার কাছে তথ্যটা আছে, সেই তথ্যর উপরে কিন্তু আপনার মস্তিষ্ক সেটাকে বিচার বিবেচনা করবে বা আপনি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে অর্ধেক কোনো রকম ইনফরমেশান থাকে আপনার কাছে কিন্তু আপনি কিন্তু সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না, এবং এই অর্ধেক সিদ্ধান্ত মানে বিষয়টাকে নিয়েই আপনার কিন্তু জীবনটা কাটবে। ব্যাপার হচ্ছে যে আপনার যখন চিন্তা যেটা আসছে সেই চিন্তাটা আসার পরে আপনার যখন ইমোশান, ইমোশান মানে আবেগ, আমাদের রাগ দুঃখ বেদনা ভয় আবেগ, এই আবেগ যখন আপনার পরিবর্তন হচ্ছে সেই সাথে সাথে যখন আপনার বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, হ্যাঁ বিহেভিয়ার অভ্যাস, আপনার মাথায় চিন্তা হচ্ছে ভয় লাগছে টেনশন আছে, আপনি কি করছেন বাজারে যাচ্ছেন না বা কোনো স্থানে যাচ্ছেন না, সেই জায়গায় যাওয়া বন্ধ করে দিচ্ছেন, কোনো একটা চিন্তা আসার পরে সেই জায়গা থেকে এসকেপ করছেন, সেখান থেকে পালিয়ে যাচ্ছেন, তো আপনি চিন্তা আসছে তার সঙ্গে বিহেভিয়ার মানে ইমোশন পরিবর্তন হচ্ছে এবং বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, এই দুটো হওয়ার পরে বেশিরভাগ কি দেখা যায় আমাদের অ্যাটিটিউডের পরিবর্তন হয়ে যায়। অ্যাটিটিউড মানে সেই বিষয়টাকে কীভাবে আমরা হ্যান্ডেল করছি, দেখছি বুঝছি। অ্যাটিটিউড মানে এটা নয় যে সে আমাকে দেখলো না সে তাকিয়ে এর মুখটা ঘুরিয়ে চলে গেলো, দ্যাট ইজ নট অ্যাটিটিউড, অ্যাটিটিউডের পরিবর্তন হয়ে যায়। এবং এই অ্যাটিটিউডের যখন পরিবর্তন ঘটে আমাদের,
তখন কিন্তু আমাদের চিন্তাগুলো কিন্তু বেশ ভালো বেশ আঁকড়ে ধরে জড়িয়ে ধরে। হ্যাঁ দেখুন, আমাদের এই বিহেভিয়ারটা হচ্ছে সব থেকে গন্ডগোলের বিহেভিয়ারটা। যখন আমরা করি, আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে ভাবতে থাকে যে আচ্ছা তার মানে চিন্তাটা সঠিক, যেহেতু চিন্তাটা আসার পরে আমার একটা ইমোশন চেঞ্জ হচ্ছে এবং আমি সেখান থেকে পালিয়ে আসছি, পালিয়ে আসার পরে আমি খুব ভালো থাকছি, তার মানে এই চিন্তাটা ইজ পারফেক্ট, এই বিহেভিয়ারটা পারফেক্ট। কিন্তু সেটা যদি পারফেক্ট বিহেভিয়ার হতো, সেটা সঠিক বিহেভিয়ার হতো, তাহলে কি আপনি এই ধরনের চিন্তা বা এই ধরনের ভয় যেটা আসছে সেটা এতদিন ভুগতেন, নাকি তার আগে ঠিক হয়ে যেতেন? আপনার আপনার সম্পর্কে কেউ আলোচনা করছে, আপনার সম্পর্কে কেউ সন্দেহ করছে, এই চিন্তাগুলো আমাদের মানসিক সমস্যার মধ্যে আসে। যে দূরে কেউ হয়তো আমাকে নিয়ে কথা বলছে, দূরে কেউ হয়তো আমাকে নিয়ে হাসছে। আচ্ছা, আমাকে নিয়ে না এসে তো অন্য কাউকে নিয়েও কথা বলতে পারে, তারা তো নিজেদের মধ্যে কথা বলতে পারে, কিন্তু আমি কেন ভাবছি আমি আমাকে নিয়ে তারা কথা বলছে? আমার দেখা যায় যে অন্য মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ করে হাত পা কাঁপছে। আমার তো এগুলো আগে হতো না, এখন হঠাৎ করে হচ্ছে কেন? তার মানে কোনো একটা জায়গায় রং প্যাটার্ন তৈরি হচ্ছে আমার মস্তিষ্কের। আমি আজকে সারাক্ষণ ধরে একই চিন্তা নিয়ে ভয় পাচ্ছি, আমার সারাক্ষণ ধরে চিন্তা আসছে আমার ঘুমাবে তো, ঘুম না হলে আমার ওটা হবে, এটা হবে, সেটা হবে। অ্যাকচুয়ালি এই ধরনের আমাদের একটা চিন্তার প্যাটার্ন কন্টিনিউ তৈরি হতে থাকে। আমি যদি আপনাদেরকে বলি, একটা ফটো দেখাই এবং এই ফটোটা আপনারা দেখুন, এবং এই ফটোটা দেখে আপনারা ভাবুন, খোঁজার চেষ্টা করুন এখানে রেড কালার কোথায় কোথায় দেখতে পাচ্ছেন। আপনারা কাইন্ডলি এটাতে ফাইন্ড করার চেষ্টা করুন যে রেড কালার আপনারা কোথায় কোথায় দেখতে পাচ্ছেন। তো রেড কালার যখন আপনারা ফাইন্ড করছেন, আপনারা ভালো করে চিন্তা করুন এই ফটোটার থেকে আপনারা কিন্তু অন্য যে কালারগুলো আছে তাকে খুঁজছেন না। অর্থাৎ আমাদের মস্তিষ্ক যখন কোনো একটা টার্গেট সেট করে না, আমাদের চিন্তা তো গোল ওরিয়েন্টেড, কোনো একটা গোলকে লক্ষ্য রেখে আমাদের চিন্তা এগোয় এবং যতক্ষণ না তাকে কমপ্লিট করে ততক্ষণ সেই বিষয়টা নিয়ে চলতেই থাকে। তো আমাদের এই গোল ওরিয়েন্টেড থট, আমাদের গোল ওরিয়েন্টেড হওয়ার জন্য কি হয়, আপনি যে চিন্তাটা মস্তিষ্কেতে করতে চাইছেন ভালো করে বুঝবেন, সেই জিনিসটাই আপনি দেখতে পাবেন, সেই জিনিসটাই আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার মস্তিষ্ক একটা ম্যাগনেটের মতো কাজ করবে, আপনি ভালো কাউকে দেখবেন না, আপনি আপনার থিঙ্কিং অনুযায়ী সেই ধরনের ঘটনা কতগুলো ঘটেছে সেটাই আপনি দেখতে পারবেন, সেটাই আপনি বুঝতে পারবেন এবং সেটাই আপনার মস্তিষ্কে চলবে। তো আমাদের এই যে প্যাটার্ন তৈরি হচ্ছে, এই প্যাটার্নকে কিন্তু ঠিক করার জন্য আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু অপশনাল থট লজিক কিন্তু দিতে হবে যে আপনার চিন্তাটা কতটা ঠিকঠাক। আপনার চিন্তাটা যদি ঠিকঠাক হয়, আমি যদি মেনেও নিই, তাহলে ঠিকঠাক যে তিন চিন্তাটাকে ভাবছেন, তাহলে আপনার সাথে সেই বিষয়টা ঘটছে না কেন? তার মানে নিশ্চয়ই এই চিন্তাটা ঠিকঠাক নয়, ঠিকঠাক হলে ঘটতো নিশ্চয়ই। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এই চিন্তাটা আপনি যেটা দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর ধরে ভাবছেন চিন্তাটা আপনার সাথে ঘটবে, তাহলে 2 বছরে তো ঘটলো না কেন? এই চিন্তাটা যেটা আপনি করছেন কন্টিনিউ, এই চিন্তাটা যেটা আপনি, চিন্তাটা আসার পরে আপনার ইমোশন চেঞ্জ হচ্ছে এবং আপনি পালিয়ে আসছেন বা যাচ্ছেন না, বা রেসলেস হয়ে যাচ্ছেন বা অস্থির হয়ে যাচ্ছেন, আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা হচ্ছে, বুক ধরফর করছে, হাত পা কাঁপছে, ঘেমে যাচ্ছেন, টেনশন করছে, বারবার পায়খানা করতে যাচ্ছেন, বারবার জল খাচ্ছেন, বারবার উঠে হাঁটাহাঁটি করছেন, নিয়ে শুতে পারছেন না স্থির হয়ে, লোকজনকে বিরক্ত করছেন, লোকজনকে বলছেন আমার এটা কষ্ট হচ্ছে, আপনি মাঝে মাঝে ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু বলে দেয় যে আপনার কিছু হয়নি, আপনি মাঝে মাঝে হসপিটালে যান, আপনাকে বলে দেয় কিছু হয়নি, আপনার অতিরিক্ত গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, পেট ফুলে থাকছে, খেতে পাচ্ছেন না, বমি ভাব আসছে, মাথার যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, মাথা চাপ হয়ে আছে, বুক চাপ হয়ে আছে, বারবার হাটের দিকে নজর যাচ্ছে, হাটটা কতটা ধরপড় করছে। তো আপনার যে বিহেভিয়ারগুলো আপনি করে আসছেন এতদিন ধরে, তো যদি আপনার চিন্তাটা সত্যি ঠিকঠাক হতো, তাহলে কোনো একটা ঘটনা ঘটতো, তাহলে কোনো একটা ঘটনা ঘটলো না, আপনার ডাক্তারবাবু কেন বললো না যে ইসিজি রিপোর্টে কেন খারাপ এলো না, ইকোরোকেপেক্ষা কেন খারাপ এলো না, বা অন্যান্য টেস্টিংয়ের রিপোর্টগুলোতে কেন খারাপ এলো না? তো এতদিন ধরে যে চিন্তাটা করছেন, তাহলে কোথাও তো একটা মিস্টেক হচ্ছে, কোথাও তো আপনি একটা প্যাটার্ন তৈরি করেছেন, কোথাও তো আপনার অ্যাটিটিউডের পরিবর্তন হচ্ছে, কোথাও তো আপনি রিজনিংটা ভুল করেছেন, কোথাও তো আপনি নিজের বিহেভিয়ারটাকে পরিবর্তন করে ফেলেছেন। তো এটাকে ঠিক করাটা কিন্তু আপনার মেন কাজ। এবং এই 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 বিষয়গুলোর সঙ্গে কিন্তু আমাদের হরমোন ওতপ্রোতভাবে জড়িত, হরমোন ছাড়া কিন্তু এগুলো হয় না। এবং এই হরমোনগুলো যে আনস্টেবল হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনার এক্সারসাইজ লাগবে। সেই সাথে আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ, যদি সমস্যা থাকে আপনারা কাছাকাছি সাইকিয়াট্রিস্টকে দেখান, সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে, সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে,
আপনার আশেপাশে যে কোনো ডাক্তারবাবু আছে তাদের কাছে যান, দেখান, প্লিজ প্লিজ দেখান, কাউন্সিলিং করুন। কাউন্সিলিং ইজ এ ইম্পর্টেন্ট পার্ট। আর সেই সাথে প্রয়োজন হচ্ছে যে যদি আপনার মনে হয় যে কাছাকাছির কোনো হসপিটাল আছে, সেই হসপিটালের মনোরোগ বিভাগেতে দেখাতে পারেন। সমস্ত হসপিটালে এই ব্যবস্থা আছে, তো প্লিজ দেখান। না হলে কিন্তু এই বিষয়টা থেকে আপনি ওই গোল গোল ঘুরতে থাকবেন, আপনার কোনো জায়গাটা কিন্তু থাকবে, প্রচুর প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর সমাধান আপনি করতে পারবেন না, আবার সমাধান করতে পারবেন না, যখন টেনশন তৈরি হবে আবার তাকে সমাধান করতে যাবেন, আবার টেনশন তৈরি হবে, এই একটা চক্র কিন্তু কন্টিনিউ চলতে থাকবে এবং আপনি বিরক্ত হবেন, রেগে যাবেন, আপনি আপনার ফ্যামিলিতে ভালো করে ফোকাস দিতে পারবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে ফোকাস দিতে পারবেন না, আপনার কাজেতে ফোকাস দিতে পারবেন না। তো এটা করার থেকে আপনার দেখানোটা অনেক ভালো। আপনার মস্তিষ্কেতে অহেতুক যে বিষয়গুলো চলাফেরা করছে, ঘুরে বেড়াচ্ছে, এগুলো কী কেন চলছে সেগুলোকে বোঝার দরকার। আপনাকে অপশনাল থট দেওয়াটা একটু প্র্যাকটিস করা দরকার, আপনাকে লজিক দেওয়াটা প্র্যাকটিস করা দরকার। প্রয়োজনে তো আপনি সমস্যাটাকে লিখুন এবং লিখে আপনি লজিকটা দিন এবং বিষয়টাকে এভরিডে প্র্যাকটিস করুন। আপনি অপশনাল থট এমন না আজকে দিলেন কালকেই সেটা আপনার ব্রেন অ্যাকসেপ্ট করবে, এত তাড়াতাড়ি হয় না। আপনার ধীরে ধীরে যেরকম প্যাটার্নটা তৈরি হচ্ছে, ধীরে ধীরে সেইভাবে প্যাটার্নটা আস্তে আস্তে ঠিক হবে। এবং এটা এমন নয় যে আপনার এক মাস দু মাসের মধ্যে ইম্প্রুভ হয়ে যাবে, এরকমটা নয়। আপনার এই ইম্প্রুভমেন্টটা হতে অনেকটা সময় লাগবে, যেমন ধীরে ধীরে শুরু হয়েছে, 7 মাস 8 মাস 1 বছর লাগবে। আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করুন, আর আপনার নর্মাল যে লাইফ আছে, সোশ্যাল যে লাইফ আছে, নর্মাল লাইফের মধ্যে আপনি কিন্তু বেরিয়ে পড়ুন। তাহলে কি হবে, ধীরে ধীরে আপনার লাইফটার চেঞ্জ হয়ে যাবে, আপনার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, আপনার থিঙ্কিং প্রসেসগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনার বোঝার ক্ষমতা পরিবর্তন ঘটবে, আপনি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবেন, আপনি স্বাভাবিক জীবনেতে চলে আসবেন, আপনার এতটা যে কষ্ট হচ্ছে এই কষ্টগুলো ফিল হবে না অ্যাটলিস্ট। আর আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। আর একটি চ্যানেল যেটি আমি করেছি সেটা ছোট ছোট স্টোরি দেওয়া আছে, সেটা হচ্ছে ইনসাইড স্টোরি। এই চ্যানেলেতে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দিই এবং গল্পের মাধ্যমে আমাদের যে চিন্তাগুলোকে আছে সেগুলো বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা একটু মোরালি সাপোর্ট পান, যাতে আপনার একটুখানি মানসিকভাবে আপনারা শক্তিশালী হয়ে ওঠেন। তো আমি অনুরোধ করবো যে এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা দেখবেন এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাতে কি হয় যে আমার একটুখানি মনে একটু উদ্যোগটা বাড়ে, একটু ভালো লাগে, একটুখানি আর একটু চার্জ হই আমি, আর কিছু না। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, থ্যাংক ইউ।